বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আউলাদ রসুল সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে ওনারা কে এবং ওনাদের কিছু কি কি হক আছে এসব নিয়ে উনি প্রশ্ন করেছিলেন তো আমি এর প্রথম প্রশ্নের প্রথমে আমি বলতে চাই যে আমাদের এই গ্রুপে আমরা যখন প্রশ্ন করব আমরা নির্ধারিত করে কোন একজন ব্যক্তির নামে কোনো প্রশ্ন করব না আমি কোনো নির্ধারিত করে কোনো ব্যক্তির নামে কোনো কিছু কথা বলা পছন্দ করি না এবং আমাদের প্রশ্নগুলো থাকবে আমভাবে এবং জবাব বলে থাকবে আমভাবে আপনারা বুঝে নেবেন কিন্তু নির্ধারিত করে কারোর নামে আমাকে প্রশ্ন করবেন না আমি এটা পছন্দ করি না বারাকাল্লাহ হাফিকুম দ্বিতীয়ত আমাদের আউলাদ রসুল যেহেতু এটি আরবি শব্দ আউলাদ রসুল কিন্তু আরবিতে আউলাদ রসুল এরকম বলা হয় না আরবিতে বলা হয় আলুল বাইত অথবা আহু আহলু তিনবি সাল্লাল্লাহ আলাইসাল্লাম তো আমার একটা পরামর্শ যে আমরা আউলাদে রসুল না বলে বলবো আহলুল বাইত অথবা আলু বাইতিনবী সাল্লাহ সাল্লাম মানে আলু আলু বঈত আহলুল বাইত। আচ্ছা তো আহলুল বেদ অথবা আলুল নবী সাল্লাহ আলাইসাল্লাম তারা হলো রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের মানে বংশ এবং যারা নাকি ওনার ফ্যামিলির লোক যারা আছে বর্তমানে তাদের কেউ যদি দাবি করে থাকে যে আমি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বংশের এবং আমি রসুল্লাহ সল্লাহ সাল্লামের মানে আলুল উনি আলুল বেঈ থেকে তো ওনার কিছু হক আছে হকটি হলো যে ওনাদেরকে হাবাত করতে হবে ওনাদেরকে সম্মান করতে হবে সেজন্য আমার একটা পরামর্শ কমিটি থাকে যে কোনো একটি দেশে কমিটি থাকবে এমন কমিটি যারা নাকি জানতে পারে যে কারা কারা আছে পৃথিবীতে রাসুল সাল্লা সাল্লাম বংশের লোক কে কে আছে তাদের কাছে হিসাব থাকবে এবং যে কোনো একজন ব্যক্তি সে দাবি করতে না পারে যে আমি আলুল বাইদ কারণ অনেক সময় অনেক মানে মানে খারাপ লোকরা তারা এই দাবি করে মানুষদের থেকে অনেক সময় পয়সা দাবি পয়সা তারা মানে মানুষদের থেকে পয়সা নিয়ে থাকে একটা কমিটি থাকলে ভালো যেন সাধারণ মানুষ মানে এই দাবি করতে না পারে দ্বিতীয়ত আহলুল বাইত হওয়ার উদ্দেশ্য অথবা এর কেউ যদি দাবি করে থাকে কেউ যদি বলে থাকে যে আমি আলুল বাইত। এর এর জন্য তাকে তার সব কথা শোনা যাবে না তাকে ফলো করা যাবে না ফলো করতে হবে একমাত্র আল্লাহ এখন যদি কোন একজন ব্যক্তি বলে আমি আলুল বাইদ থেকে কিন্তু তার কাজকর্ম কাজকর্ম অনেক বেদাত আছে তার বেদাত মানা যাবে না যদি ইসলামের মধ্যে কোনো ব্যক্তি নিয়ে কোনো কথা নয় ইসলামের মধ্যে হলো তার কাজকর্ম নিয়ে কথা যে কোনো একটি কাজকর্ম আমরা করব দেখতে হবে যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে বলেছি নাকি উনি করেছে নাকি তো এটা আমাদের দেখতে হবে কিন্তু ওই ব্যক্তিকে ব্যক্তিকে আমরা দেখবো না মেন হলো যে ব্যক্তিটির কাজ কর্ম কি তো সুতরাং মানে আল উল যারা আছেন তাদেরকে আমরা সম্মান করব তাদেরকে আমরা মহাব্বত করব কিন্তু আমাদের ফলো করতে হবে আমাদের তেবা করতে হবে যে নাকি একমাত্র রসুল সাল্লাহ আলাইসালামকে এবং যে নাকি রসুল সাল্লামের হাদিস মেনে চলে থাকে কিন্তু কোনো একজন ব্যক্তি সে যদি বিদাত করে থাকে যে তার বংশ যেভাবেই হোক না কেন তাকে আমরা ফলো করতে পারবো না বারাক আল্লাহ আলিহি আলহি সঈদিন আজমাইন